হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার তাদের 2021-22 সালের বাজেটের প্রস্তাব পেশ করেছে এবং এই বাজেটে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কী কী পাওয়া যাবে নতুন বা শিক্ষাক্ষেত্রে কী কী নতুন হচ্ছে সেই প্রস্তাবগুলো আমরা আজকে দেখব এই ভিডিওতে। তাই চলুন দেখে নিই কী কী নতুন প্রস্তাব আছে এই বাজেটে। এই বাজেটে বলা হয়েছে সবথেকে প্রথমে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কী কী নতুন করা হয়েছে 2011 সালের পর থেকে। 2011 সালের পর থেকে 7,000 বেশি নতুন বিদ্যালয় ভবন স্থাপন, 2,02,000 অতিরিক্ত ক্লাসরুম তৈরি, 40,372টি ছাত্রীদের শৌচাগার, 23,751টি ছাত্রদের শৌচাগার, 7,191টি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের আলাদা শৌচাগার তৈরি করা হয়েছে। বিগত 9.5 বছরে রাজ্য সরকার 8,12,00,000 বেশি ছাত্রছাত্রীকে স্কুলের ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়া ইউডাইসে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই ইউডাইস থেকে বোঝা যাচ্ছে স্কুল ছুটির সংখ্যাও অনেকটা কমেছে। এছাড়াও 100% রান্নার মিড ডে মিল কর্মসূচিতে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত বিদ্যালয়গুলো এসেছে এবং প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীরা সেই মিড ডে মিলের খাবার পাচ্ছে। এছাড়াও সরকারি স্কুলের ক্ষেত্রে 121টি স্কুলে ইংরাজি মাধ্যমে পঠন পঠন চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 121টি স্কুলে ইংরাজি মাধ্যমে পঠন পাঠনে অনুমোদন দেওয়া হলো, কিন্তু সেক্ষেত্রে ইংরাজি মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ এখন পর্যন্ত হয়নি। যেহেতু এখানে কোনো এখন পর্যন্ত ইংরাজি মাধ্যমে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি, সেজন্য শিক্ষা দপ্তরে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এইসব স্কুলগুলোতে দ্রুত ইংরাজি মাধ্যমের শিক্ষক নিয়োগ করা যায়। এছাড়াও 382টি স্কুলে লাইব্রেরি গ্র্যান্ট, 151টি স্কুলে ল্যাবরেটরি গ্র্যান্ট, 82,253টি স্কুলকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হয়েছে। এছাড়াও ICT প্রজেক্ট চালু করা হয়েছে 5,551 স্কুলকে, আরও 3,719টি স্কুলকে এর অধীনে আনা হচ্ছে। দৃষ্টিহীন বা কম দৃষ্টি সম্পন্ন ছাত্রদের কথা ভেবে 11,000 বেশি ব্রেল লেখা বই বা এছাড়াও ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এগুলো তো হলো কী কী দেওয়া হয়েছে বা কী কী করা হয়েছে। এবার নতুন অর্থবর্ষে কী কী পেতে চলেছে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলি বা শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্রীরা, তাহলে যে নতুন অর্থবর্ষে তাতে যেসব প্রস্তাবগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে তপশিলি জাতি আদিবাসী দুস্থ মানুষের জন্য 100টি নতুন ইংরাজি মাধ্যমের স্কুল তৈরি করা হবে। আগামী 3 বছরের মধ্যে যেসব স্থানে তপশিলি জাতি আদিবাসী এবং দুস্থ গরিব মানুষের সংখ্যা বেশি সেসব অঞ্চলে, এবং এর জন্য 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আলচিকি ভাষার জন্য 500টি নতুন স্কুল এবং তাতে 1,500 আলচিকি ভাষার প্যারাটিচারকে নিয়োগ করা হবে এবং সেটি করা হবে আগামী 5 বছর ধরে, এবং এর জন্য ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 100 কোটি টাকা। এছাড়াও নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি, কুড়মালি ভাষার জন্য 100টি নতুন স্কুল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাতে 300 জন প্যারাটিচার নিযুক্ত করা হবে এবং এর জন্য ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 50 কোটি টাকা। এছাড়াও চা বাগান এলাকায় সাদ্রি ভাষার জন্য 100টি নতুন স্কুল তৈরি করা হবে এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি তৈরি করা হবে আগামী 5 বছর ধরে এবং এর জন্য নতুন 300টি প্যারা টিচার নিযুক্ত করা হবে এবং এই জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 50 কোটি টাকা। এছাড়াও রাজবংশী ভাষার জন্য 200টি বিদ্যালয়কে সরকারি অনুমোদন দেওয়া হবে। এখন রাজ্যে প্রায় 200টি বিদ্যালয়ে রাজবংশী ভাষায় পড়াশোনা হয় এবং সেগুলো সরকারি অনুমোদন প্রাপ্ত নয় এবং সেইসব বিদ্যালয়কে এবার অনুমোদন দেওয়া হবে এবং আর্থিকভাবে সাহায্য করা হবে, অর্থাৎ তারা গ্যারান্টিডের মধ্যে চলে আসবে এবং এই স্কুল বাবদ মোট খরচা প্রস্তাব করা হয়েছে 50 কোটি টাকা। এরপর হচ্ছে মাদ্রাসাকে সরাসরি সাহায্য প্রদান। পশ্চিমবঙ্গে কিছু মাদ্রাসা আছে যেগুলো হচ্ছে রিকগনাইজ, অর্থাৎ তারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রিকগনাইজ কিন্তু তারা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট অনুদান পান না, সেসব ক্ষেত্রে সেসব মাদ্রাসাগুলোকে রিকগনাইজ করা হবে এবং তাদেরকে এডেড করা হবে, আনএডেড থেকে এডেড করা হবে এবং এর জন্য 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও IAS এবং IPS পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণের কেন্দ্র তৈরি করা হচ্ছে, যেটি নাম দেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউশন বা ATI। এখানে প্রত্যেক বছর 100 জন ছেলে মেয়েকে নেওয়া হবে যাদের থাকা খাওয়া এবং পড়াশোনার খরচ বহন করবে রাজ্য সরকার। এছাড়াও তাদেরকে একটি মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে, এর জন্য 10 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও প্রতি 3 বছর অন্তর অন্তর 10,000 ছাত্রছাত্রীকে বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত করা হবে, এটিকে নাম দেওয়া হয়েছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের অধীনে 3 বছর অন্তর অন্তর 10,000 জন ছাত্রছাত্রীকে নেওয়া হবে, তারা সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষানবিশ হিসাবে বা ইন্টার্নশিপ করবে এবং এতে সুবিধাই হবে যে তারা যখন বিভিন্ন সরকারি এই পরীক্ষা দেবে বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে তাতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এর জন্য টোটাল ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 20 কোটি টাকা। এছাড়াও আরেকটি নতুন প্রকল্প চালু করা হয়েছে,
এইচএস বা উচ্চ মাধ্যমিকের যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন। এই তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে প্রত্যেক বছর 9 লক্ষ এইচএস ছাত্রছাত্রীদেরকে একটি করে ট্যাব দেওয়া হবে। বলা হচ্ছে যে যেহেতু কম্পিউটার এবং ইন্টারনেটের যুগ এবং এতে অনেকটা নির্ভরশীল সবাই, সেই জন্য এই প্রত্যেক বছর 9 লক্ষ ছাত্রছাত্রীকে তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়া হবে এবং প্রত্যেক বছর এই দ্বাদশ শ্রেণীর ছাত্ররা এই ট্যাব পাবে এবং এর জন্য 900 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এতে যোগ করা হয়েছে, সেটি হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধি আর অবসরকালীন 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এটি অনেকদিন পার্শ্ব শিক্ষকদের দাবি ছিল, কিন্তু যদিও এটি আংশিক মাত্র, পুরোপুরি নয়, তবুও কিছুটা হলো তাদের প্রাপ্তি। এখানে বলা হচ্ছে যে আগামী অর্থবছর থেকে এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর 3% হারে বর্ধিত পারিশ্রমিক পাবেন, অর্থাৎ প্রত্যেক বছর তাদের 3% হারে বার্ষিক বৃদ্ধি হবে। একই সঙ্গে তারা 60 বছর পার হওয়ার পর 3 লক্ষ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা হিসাবে এককালীন অর্থ পাবেন, অর্থাৎ যখন 60 বছর বয়সে তারা রিটায়ার্ড করবেন তখন তারা 3 লক্ষ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা পাবেন এবং এর জন্য 100 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাহলে এই সমস্তগুলো হলো গিয়ে পরে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কী কী পরিবর্তন আসছে এই পরবর্তী বাজেটে তা এখানে বলা হলো। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কোনো প্রশ্ন, কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।